হ্যালো ফ্রেন্ডস রাজীব তোমাদের সকলকে স্বাগত এডুকেশন ফ্রেন্ড রাজীব ইউটিউব চ্যানেলে তোমরা জানো ইতিমধ্যেই কিন্তু পিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশন যে সমস্ত এক্সামগুলো কন্ডাক্ট করে থাকে তার কিন্তু তার টেনেটিভ আমাদের এক্সাম শিডিউল কিন্তু পাবলিশ করে দিয়েছে তোমরা সেই খবরটি পেয়েছো এবং তোমরা যারা জানো না সেটা কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে এডুকেশনাল ফ্রেন্ড রাজীব নামে সেখানে কিন্তু আমি পিডিএফটা শেয়ার করে দিয়েছি তো আজকে আমরা যে সমস্ত বিষয়গুলো দেখব আমাদের এই যে টেনেটিভ যে আমাদের এক্সাম ক্যালেন্ডারটা দিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যে সমস্ত এক্সামগুলো রয়েছে ঠিক আছে প্রথমে যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের ডাব্লিউ বিসএস পিলিমস আমাদের কিন্তু পিলিমসের যে এক্সামটা হবে টোয়েন্টি মানে ফিফটিন ডিসেম্বর টোয়েন্টি ফোরে কিন্তু এক্সামটা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারপরে যেটা আসবো সেটা হচ্ছে ক্লার্কশিপ এক্সামটা তোমরা জানো ক্লার্কশিপে কিন্তু প্রচুর মানে ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করেছে সাত লাখের ওপরে রয়েছে সাত লাখ চোদ্দো হাজার চারশো তেরোটা কিন্তু অ্যাপ্লাই করেছে ক্লার্কশিপের জন্য যেটা কিন্তু এক্সাম কন্ডাক্ট হতে হতে চলেছে সিক্সটিন সেভেন্টিন নভেম্বর ঠিক আছে দুটো ডেটে কিন্তু এক্সাম হওয়ার সময় রয়েছে তারপরে যেটা আসবে সেটা হচ্ছে মিসলিনিয়াস এক্সাম ঠিক আছে তোমরা অনেকেই যে বিষয়টা জানো না যে মিসলিনিয়াস এক্সামটা কি রয়েছে তো আজকে কিন্তু আমরা এই যে মিসলিনিয়াস এক্সাম রয়েছে সেটা কিন্তু সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে তো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা যারা মিসলিয়া এক্সামের জন্য অ্যাপ্লাই করেছো এবং তোমরা যারা প্রথম এবার বসতে চলেছো এক্সামে তারা কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো প্রথমত যে সমস্ত বিষয়গুলো তোমাদের মাথায় ঘোরাফেরা করছে যে হোয়াট ইজ দ্য ডাব্লিউ পি সি মিসলেন্স এক্সাম ঠিক আছে এটা কি রয়েছে এক্সামটা তারপরে যেটা রয়েছে যে সিলেবাস কি রয়েছে যে মিসলিয়াসের এক্সাম প্যাটার্নটা কীরকম হতে হতে পারে তারপরে যেটা থাকবে যে মিসলিয়াসে কোন কোন পোস্টের জন্য এখানে মানে হয়ে থাকে বেসিক্যালি এছাড়াও যে এই যে এক্সামটা রয়েছে এবং সেই দিকটি লক্ষ্য রেখে আমি কিন্তু তোমাদের জন্য ভিডিওটা করতে চলেছি এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে এক্সামটা কবে হতে চলেছে এক্সাম ডেটটা কি রয়েছে ওকে তো সমস্ত বিষয়গুলো কিন্তু আলোচনা করব ভিডিওটা কিন্তু তোমার শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো তো ফার্স্টলি আমরা যে বিষয়টা দেখবো সেটা হলো যে হোয়াট ইজ দ্য ডাব্লিউপিএসসি পিএসসি মিসলেনিয়াস এক্সাম ঠিক আছে তো বেসিক্যালি তোমরা মনে রাখবে যে ডাব্লিউপিএসসি পি মিসলিনিয়াস নিয়োগ পরীক্ষা হলো একটা রাজ্যস্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষা ঠিক আছে যেটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত হয়ে থাকে এই বিষয়টা গেল এছাড়াও তোমরা মনে রাখবে যে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন রকম যে সমস্ত পদগুলো রয়েছে বেসিক্যালি গ্রুপ সির পদগুলো ঠিক আছে সেখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স ব্লক ওয়েলফেয়ার অফিসার এছাড়াও অন্যান্য ভ্যারাইটিস অফ কিন্তু পোস্ট রয়েছে সেগুলো আমরা এক এক করে বিস্তারিত আলোচনা করবো এক এক করে ওকে তো এই যে গ্রুপ সির যে সমস্ত পদগুলো রয়েছে সে সেই কিন্তু প্রার্থীদের বাছাই করার জন্য এই এক্সামটা কন্ডাক্ট করে থাকে পিএসসি ওকে এটুকু বিষয় বোঝা গেল দেখো এর পরবর্তীতে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমাদের এই যে এক্সামটা রয়েছে মিসলেনিয়াস এক্সাম তার সিলেবাসটা কী রয়েছে তো তোমাদের সিলেবাসটা আলোচনা করার আগে কয়েকটা বিষয় বলি যে এই যে আমাদের এক্সাম রয়েছে এখানে কিন্তু তিনটে যে রাউন্ড রয়েছে বা তিনটে যে ফেস সেটা কিন্তু তোমাদের ফেস করতে হচ্ছে ফার্স্টলি কিন্তু তোমাদের একটা পিলিয়স এক্সাম হচ্ছে তারপর কি করতে হবে তারপরে কিন্তু তোমাদের একটা মেইনস এক্সাম হবে মেইন্সে যেটা পাশ করবে তাদের কিন্তু একটা পার্সোনালি টেস্ট হবে তো এই যে তিনটে যে স্টেপ রয়েছে বা ধাপ রয়েছে এই তিনটে ধাপ তোমাদের কিন্তু অবশ্যই পার করতে হবে তাহলে কিন্তু তোমরা এই এক্সামে বা এই চাকরিটা কিন্তু পাচ্ছ রয়েছে এবার দেখো আমাদের যে এই যে পিলিমস এক্সাম রয়েছে বা প্রিলিমিনারি এক্সাম রয়েছে তার সিলেবাসটা কী রয়েছে তো এই যে আমাদের পিলিমস এক্সাম রয়েছে সেখানে কিন্তু তোমাদের দুটো টপিক থেকে কিন্তু কোশ্চেন করা হচ্ছে ফার্স্টলি দেখো এই নাম্বার কী হচ্ছে আমাদের রয়েছে জেনারেল নলেজ এবং দেখো অ্যাডিথম্যাটিক তো তোমাদের কিন্তু এই দুটো বিষয় থেকে পিলিমসের জন্য কিন্তু কোশ্চেন করা হবে এবং এখান থেকে আমাদের সিলেবাসটা কী রয়েছে প্রিলেমিনে সেটা কিন্তু এক এক করে দেখবো আমরা তো দেখো ফার্স্টে আমাদের যে রয়েছে এ নাম্বার সেটা হচ্ছে জেনারেল নলেজের যে সিলেবাস রয়েছে কী রয়েছে দেখো এখানে কিন্তু তোমাদের স্ট্যাটিক জিকে পড়তে হচ্ছে ঠিক আছে তারপর কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে হিস্ট্রি রয়েছে জিওগ্রাফি রয়েছে সায়েন্স থেকে কোশ্চেন থাকবে পলিটিক রয়েছে ইকোনমি রয়েছে তো দেখো একটা বেসিক যে রয়েছে তোমাদের জেনারেল নলেজ থেকে কিন্তু সমস্ত রকম দিক থেকে কিন্তু কোশ্চেন আসবে তাতে হিউজ একটা সিলেবাস রয়েছে জেনারেল নলেজের এবং আরেকটা পয়েন্ট দেখো নিজে ছোটো করে বলা হচ্ছে যে এক্সামিনেশন

সিলেবাস এটা কিন্তু এখানে ডিসকাস করছি আমি তারপরে দেখো এরপরে কিন্তু তোমাদের অ্যাডিথমেটিক যে পোশ্চেনটা রয়েছে সেখান থেকে কিন্তু এটা হিউজ সিলেবাস রয়েছে যে কোশ্চেন হতে পারে সেগুলো দেখো এক এক করে যে ফার্স্টে বলেছে বোট অ্যান্ড স্ট্রিম এটা রয়েছে পরে বলছে ফান্ডামেন্টাল অ্যাডিথমেটিক কোস অপারেশনস টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে কোশ্চেন থাকবে পরে বলছে দেখো ডিফারেন্সিয়াল ইকুয়েশানস অ্যাভারেজ থেকে কোশ্চেন রয়েছে নাম্বার সিস্টেম থেকে কোশ্চেন রয়েছে এটা গেল তারপর আরও কিছু রয়েছে দেখো এই এলসিএম বলেছে মানে লসাগু গসাগু রেশিও অ্যান্ড প্রোপারেশন বলেছে অনুপাত সমান উৎপাদ থেকে কোশ্চেন থাকবে মিক্সচার্স মানে মিশ্রণ থেকে কোশ্চেন রয়েছে প্রফিট লস রয়েছে পার্সেন্টেজ রয়েছে এবং ফ্র্যাকশনস রয়েছে তো এগুলো কিন্তু রয়েছে এবং আরেকটা স্লাইড রয়েছে দেখো এখানে কিন্তু বলছে যে কম্পোশানস অফ হোল নাম্বার্স ইন্টারেস্ট রয়েছে রেশিও অ্যান্ড টাইম রয়েছে মেনসুরেশন রয়েছে আর হচ্ছে ত্রিকর্মিতি রয়েছে তো এটা কিন্তু তোমাদের রয়েছে অ্যাডিথম্যাটিকের যে সিলেবাসটা তোমার দেখো এখানে কিন্তু অ্যাডিথম্যাটিক বলা হলেও এখানে কিন্তু আমরা শেষের দিয়ে দুটো পার্ট রয়েছে টপিক সেটা কিন্তু আমাদের সেখানে কিন্তু একটু একটু স্ট্যান্ডার্ড লেভেলে কিন্তু কোশ্চেন কিন্তু হতে পারে এখানে ঠিক আছে অ্যাডি মেডিয়ার ক্ষেত্রে কিন্তু বলছি কয়েকটা কোশ্চেন কিন্তু আমাদের এখান থেকে রয়েছে মেনসুলেশন আর তিকোন থেকে থাকবে তো বিষয়টা তোমরা বুঝতে পারলে আমাদের যে প্রিলিমিনারি এক্সাম রয়েছে তার কিন্তু সিলেবাসটা এটা রয়েছে এবং এর প্যাটার্নটা কী রয়েছে কোথার থেকে কত মার্কস হবে সেটা কিন্তু আমরা এক এক করে পরবর্তী স্লাইডসে দেখব এরপর দেখো তোমরা এই যে পিলিন্স এক্সাম রয়েছে সেটা কিন্তু পাস করে গেলে এবার তোমাদের কিন্তু মেইনস এক্সাম হবে তো এখানে কয়েকটা বিষয় তোমরা মনে রাখবে আমাদের এই যে পিলিন্স এক্সাম রয়েছে সেটা কিন্তু মূলত সেটা কিন্তু যে কোয়ালিফাইং নেচার হবে বোঝা গেল কোয়ালিফাইচার কিন্তু রয়েছে তোমাদের এই পিলিমস এক্সামটা পরবর্তীতে যারা পিলিমসটা ক্র্যাক করবে তারা কিন্তু আমাদের এই মেইনস এক্সামে কিন্তু বসবে তো এবার মেইনসে এক্সামের সিলেবাসটা কি রয়েছে তোমরা সেটাও একটু দেখে নাও তো তোমাদের মনে রাখতে হবে মেইনসে কিন্তু তোমাদের তিনটে কিন্তু বিষয় আমাদের তোমাদের কিন্তু দেখতে হবে একটা কি হচ্ছে একটা পেপার ওয়ান থাকবে দিতে হবে তোমাদের তারপর পেপার টু থাকবে এবং পেপার থ্রি থাকবে তো তিনটে পেপার কিন্তু তোমাদের রয়েছে মেইনসে যেটা কিন্তু ফাইনাল রিটেন এক্সাম হতে চলেছে বোঝা গেল এবার দেখো আমাদের কিন্তু এই যে পেপার যে ওয়ান রয়েছে মিসলিনাস ফাইনালের ক্ষেত্রে সেখানে কিন্তু প্রত্যেকেরই সাবজেক্ট থাকবে হচ্ছে ইংলিশ ঠিক আছে প্রত্যেকই কিন্তু ইংলিশ সাবজেক্ট রয়েছে এবং ইংলিশের ক্ষেত্রে তোমাদের যে সমস্ত বিষয়গুলো দেখতে হবে সেটা দেখো বলছে এ নাম্বার দিয়ে যে ড্রাফটিং অফ আ রিপোর্ট ফর পয়েন্টস অফ ম্যাটেরিয়াল সাপ্লাইড কিছু পয়েন্টস দেওয়া থাকবে সেটা কিন্তু তোমাদের একটা রিপোর্ট তোমাদের করতে হবে বলছে ট্রান্সলেশন ফর্ম তুমি তোমাকে দেখো ইংলিশে পেপারটা রয়েছে তোমাকে কিন্তু ব্যাঙ্গুলি যার যেটা ল্যাঙ্গুয়েজ রয়েছে কারো ব্যাঙ্গুলিতে সেটা ট্রান্সলেট করতে হবে হিন্দি হতে পারে উর্দু হতে পারে নেপালি ঠিক আছে সাঁওতালি এই সমস্ত বিষয়গুলো রয়েছে তোমাদের ইংলিশে থাকবে সেটা কিন্তু এই সমস্ত যার যেটা ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা কিন্তু সে ট্রান্সলেট করবে এবং তোমাদের কিন্তু সামারি বা পেসি যে কোনো একটা থাকবে ঠিক আছে এই সমস্ত বিষয়গুলো রয়েছে এবং কিছু গামার্স থেকেও থাকবে এবং দেখো এখানে সিনোনিম অ্যান্টোনিম ঠিক আছে কারেকশানস অফ সেন্টেন্স এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের যে পেপার ওয়ান থেকে থাকবে বোঝা গেল বিষয়টা এবং মার্কস ডিস্ট্রিবিউশনটা কী রয়েছে সেটা আমরা পরবর্তীতে দেখব এরপর দেখো তোমাদের পেপার টুতেও দিতে হবে এবার দেখো আমরা দেখলাম যে পেপার ওয়ানে কিন্তু তোমাদের যে পেপারটা থাকবে সেটা কিন্তু পুরোপুরি ইংলিশ পেপার থাকবে এরপর তোমাদের যেটা পেপার টু দেবে সেটা কিন্তু এরপর দেখো এই যে এই কটি ভাষা যে বলেছে ল্যাঙ্গুয়েজ বলে সেই সেই কটি ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের পেপার টুটা কন্ডাক্ট হতে চলেছে এবং যার যেটা ল্যাঙ্গুয়েজ সে সেটা কিন্তু নিতে পারবে ঠিক আছে তুমি মনে করো পেপার ওয়ানেই কিন্তু ইংলিশটি থাকছে তোমরা যারা বাংলায় দেবে তারা কিন্তু বেঙ্গলিটা সেট করবে সেখান থেকে তো এখান থেকে কিন্তু তোমরা থেকে তোমাদের একই রকমভাবেই রয়েছে সেটা কিন্তু উল্টো যাচ্ছে এখানে তোমাদের তুমি যদি ব্যাঙ্গুলিতে করো তাহলে কিন্তু তোমাকে এবার ব্যাঙ্গুলিতে ট্রান্সলেট করতে হবে এইভাবে থাকবে এখানে কিছু আমাদের প্যাসেজ দেওয়া থাকবে এখানে কিছু গামার থাকবে ঠিক আছে এখানে ব্যাকরণ বিষয়গুলো থাকবে তোমাদের ব্যাকরণে বাংলার ক্ষেত্রে এবং তোমাদের এখানে কিন্তু একটা সামারি দিয়ে দিবে সেটা কিন্তু করতে হবে এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু পেপার টুতে ফেস করতে হবে বোঝা গেল বিষয়টা এরপর দেখো তুমি যে এই যে পিলিমস এক্সামটা দেবে যে এখানে দেখো বলা হচ্ছে যে মিসলিনিয়াস প্রিলিমস এক্সাম প্যাটার্ন তো এই এক্সামের প্যাটার্নটা কী রয়েছে তো এখানে দেখো বলা হচ্ছে যে নাম্বার অফ পেপার যে পেপার একটা কী বলছে দেখো জেনারেল নলেজ আমরা দেখেছি এখান থেকে কিন্তু দেখো বলছে নাম্বার অফ কোশ্চেন এখান থেকে তোমাকে সেভেন্টি ফাইভটা কোশ্চেন দেবে এবং তোমাকে মনে রাখতে হবে যে প্রত্যেকটা কোশ্চেনের ঠিক আছে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু টু মার্কস করে ক্যারি করবে প্রত্যেকটা কোশ্চেন টু মার্কস করে ক্যারি করবে এবং দেখো সেভেন্টি ফাইভ ইন্টু টু কিন্তু ওয়ান হান্ড্রেড ফিফটি হয়ে যাচ্ছে এটা কিন্তু এটা কিন্তু মার্ক্সটা দাঁড়াচ্ছে তোমার এবং অ্যাডেথম্যাটিক থেকে একই রকমই দেখো টোয়েন্টি ফাইভটা কিন্তু কোশ্চেন থাকছে অ্যাডেথ থেকে এবং টু মার্কস করে যেটা কিন্তু হয়ে যাচ্ছে ফিফটি মার্কস তাহলে দেখো এখানে কিন্তু জেনারেল নলেজের যে বিষয়টা সেটা কিন্তু হিউজ পরিমাণ একটা কিন্তু ক্যারি করছে এই তোমার পিলিন্সের ক্ষেত্রে এবং সব মিলে কিন্তু তোমাকে ওয়ান হান্ড্রেডটা কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেন দু মার্কস করে টু মার্কস করে সেটা কিন্তু তোমাকে রয়েছে টোয়েন্টি মার্কসে কিন্তু এক্সামটা হতে চলেছে এটা কিন্তু পিলিন্স এক্সাম এবং সময় দেখো বলছে নাইনটি মিনিট ঠিক আছে এক ঘন্টা তিরিশ মিনিট সময় কিন্তু তুমি পাবে এই পিলিন্স এক্সামের ক্ষেত্রে আই হোপ তোমাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার করতে পারলাম এবার দেখো পরবর্তীতে কী রয়েছে এরবার তোমরা যে পিলিমস ক্র্যাক করে গেলে তারপরে কিন্তু আমরা পিলিমসের পরে কিন্তু মেইনস আসবে তো এটি বিষয়ে মনে রাখতে হবে তোমাদের এখানে কিন্তু পুরোপুরি যে কোশ্চেনগুলো হবে সেটা কিন্তু অবজেক্টেটেড কোশ্চেন হবে সেখানে একশোটা কোশ্চেন থাকবে টু মার্কস করে ঠিক আছে দুশো মার্কে কিন্তু কোশ্চেন হতে চলেছে এটা কিন্তু সম্পূর্ণই হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার মনে রাখতে হবে এর মার্কস কিন্তু পরবর্তীতে যোগ হবে না এটা কিন্তু শুধুমাত্র পরবর্তী মানে মেইনসে যাওয়ার জন্য কিন্তু একটা কোয়ালিফাইং একটা মার্কস তোমাকে তুলতে হবে এখান থেকে বোঝা গেলো বিষয়টা এরপর দেখো মেইনসের সিলেবাস মেইনসে যে সিলেবাসটা দেখেছি আমরা এবার মেইনসের প্যাটার্ন কী রয়েছে তো বললাম মেইনসে তোমাদের তিনটে পেপার দিতে হবে দেখো পেপার ওয়ানে কিন্তু ইংলিশ রয়েছে ইংলিশ থেকে দেখো এখানে কিন্তু দেড়শো মার্কস কিন্তু ক্যারি করবে ইংলিশ পেপার যেখানে তোমাদের সময় থাকবে নাইনটি মিনিট বোঝা গেলো একই রকমভাবে পেপার টু রয়েছে একই রকমভাবে দেখো এখানে কিন্তু দেড়শো মার্কস থেকে থাকবে পেপার টুতে এবং সময় রয়েছে নাইনটি মিনিট গেলো এবং পেপার থ্রিতে দেখো এখানে তোমাদের কিন্তু পেপার থ্রিতেও যেখানে কিন্তু জেনারেল স্টাডিজ থেকে ওয়ান হান্ড্রেড মার্কস এবং অ্যারিথমেটিক থেকে ফিফটি মার্কস এটা কিন্তু রয়েছে সব মিলে এখানে দেখো দেড় দেড়শোটা কোশ্চেন থাকবে দেড়শোটা মার্কস থাকবে এবং সময় দেখো বলছে এখানে ওয়ান হান্ড্রেড ফিফটি মিনিটস বোঝা গেল বিষয়টা সব মিলে তোমাকে কিন্তু মেইনসে দেখো ফোর হান্ড্রেড ফিফটি এটা কিন্তু মার্কস রয়েছে ফোর হান্ড্রেড ফিফটি মার্কস কিন্তু তোমাকে এই মেইনসে তোমাকে রয়েছে এটা কিন্তু ফাইনাল রিটার্ন এক্সাম বোঝা গেল বিষয়টা এরপরে তোমাকে তুমি যখন মেইনসটা ক্লিয়ার করে করে ফেলতে পারবে তখন কিন্তু তোমাকে একটা পার্সোনালি টেস্ট দিতে হবে সেখানে কিন্তু ওয়ান হান্ড্রেড মার্কসের কিন্তু হয়ে থাকে আমাদের পার্সোনালি টেস্ট বোঝা গেল এই সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে তারপরে তোমাকে যে যে সমস্ত পোস্টগুলো তুমি অ্যাপ্লাই করতে পারবে তো পোস্ট পোস্টটা দেখো কয়েকটা এখানে পোস্ট আমি দিয়েছি এখানে টুয়েলভটা পোস্ট আমি এখানে রেখেছি তোমাদের সুবিধার্থে এছাড়াও আরও কিছু ভ্যারিয়াস টাইপস অফ পোস্ট রয়েছে তো এখানে দেখো একা করে কী বলছে যে অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রোজেক্ট অফিসার এটা একটা পোস্ট রয়েছে পরে বলেছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার এই সমস্ত পোস্টগুলো রয়েছে তার বলছে দেখো ব্লক ইউথ অফিসার বা মিউনিসিপ্যাল ইউথ অফিসার এই সমস্ত পোস্টগুলো রয়েছে তার বলেছে ব্লক ওয়েলফেয়ার অফিসার ঠিক আছে ওয়েলফেয়ার অফিসার যেটা বলেছে ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার এটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার মার্কেটিং অফিসার রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার রয়েছে কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিস রয়েছে ঠিক আছে এগ্রিকালচার ইনকাম ট্যাক্স অফিসার রয়েছে ঠিক আছে এখানে দেখে নাও তোমরা কিন্তু টুয়েলভটা কিন্তু পোস্ট রয়েছে এছাড়া আরও কিছু পোস্ট কিন্তু রয়েছে তোমাদের যারা এই মিস্তিরিয়াস এক্সামে কিন্তু করতে পারবে বোঝা গেল বিষয়টা এরপরে দেখো এরপরে দেখো যে মেইন যে বিষয়টা সেটা জানতে হবে যে এক্সামটা কবে হতে চলেছে তোমরা জানো ইতিমধ্যেই কিন্তু কমিশন কিন্তু একটা নোটিফাই নোটিফিকেশান দিয়ে দিয়েছে যে এক্সামটা কিন্তু আমাদের হতে চলেছে দেখো ফিফটিন সেপ্টেম্বর নেক্সট মান্থ ঠিক আছে ফিফটিন সেপ্টেম্বরে কিন্তু তোমাদের এক্সামটা হবে যেটা রয়েছে সানডেতে সানডেতে কিন্তু এক্সামটা হবে এবং একটা কথা মনে রাখবে সানডে কিন্তু এক্সামটা হবেই মাস্ট হবেই ঠিক আছে এবং দেখো সময় দেখো দুপুর বারোটা থেকে স্টার্ট হবে এবং দেড়টা পর্যন্ত কিন্তু এক্সামও চলবে দেড় এক ঘন্টা তিরিশ মিনিটে কিন্তু এক্সামটা হতে চলেছে বোঝা গেল বিষয়টা এবং তোমরা যারা অ্যাপ্লাই করেছো তারা কিন্তু এই যে তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা কিন্তু ডাউনলোড করতে পারবে দেখো ফিফথ সেপ্টেম্বর থেকে ফিফথ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে নির্দিষ্ট যে সাইটটা রয়েছে সেই সাইটে গিয়ে বোঝা গেল এটা কিন্তু রয়েছে আমাদের এক্সাম ডেটটা আসলে তোমার বিষয়টা বুঝতে পারলে এরপর দেখো কি বলা হচ্ছে আমাদের তোমরা মনে করো এরপর চাকরিটা পেয়ে গেছো এবার দেখতে স্যালারি কত রয়েছে তাহলে দেখো এরপর নেক্সট আমাদের যে স্যালারিটা রয়েছে সেটা কিন্তু ডিসকাস করো সেখানে আমরা যে মিস্তেনিয়াস এক্সাম স্যালারি তো স্যালারিটা কী রয়েছে এখানে তোমাদের দেখতে হবে দেখো এখানে বলা হচ্ছে দ্য স্যালারি অফ ফর দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ডাব্লিউ পি এস সি সার্ভিস এক্সাম ডিপেন্ডস অন দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর দ্য অ্যান্ড দ্য ক্যান্ডিডেটস পে লেভেল এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছি দুটো লেভেলের পে লেভেল কিন্তু অনুসারে কিন্তু তোমাদের বেতনটা দেওয়া হবে দেখো তুমি যদি এখানে পে লেভেল নাই অনুসারে বেতনটা পাও তোমার যে বেসিক পে হবে সেটা কিন্তু আটাইশ হাজার নয়শো থেকে স্টার্টিং হচ্ছে ঠিক আছে আঠাশ হাজার নশো থেকে স্টার্টিং হচ্ছে এবং সেটা কিন্তু পরবর্তীতে চুয়াত্তর হাজার পাঁচশোতেও গিয়েও হতে পারে যেটা কিন্তু পার মান্থ ঠিক আছে এর সাথে কিন্তু তোমাকে এইচ আর এর সাথে অ্যাড হবে ডি এ অ্যাড হবে মেডিকেল অ্যালাউন্স অ্যাড হবে ঠিক আছে এ এছাড়াও অনেক অনেক কিছু রয়েছে যেগুলো কিন্তু অ্যাড হয়ে ম্যাক্সিমাম ভালোই একটা বেতন তোমার কাছে পাবে মাস চলে আসবে এবং তুমি যদি পে লেভেল টেন অনুসারে বেতন পাও কিন্তু আট টু বেতনটা তোমার বেড়ে গেল এখানে বেসিক পে দেখো বত্রিশ হাজার একশো থেকে শুরু হচ্ছে যেটা কিন্তু পরবর্তীতে বিরাশি হাজার নশো থেকে হতে পারে তো এখানে দেখো আমি একটা কয়েকটা বিষয় বলছি এখানে তোমার বেতন তুমি মনে করছো পে লেভেল টেন অনুসারে পাচ্ছ তাহলে তোমাকে এই যে বত্রিশ হাজার একশো যে বেতনটা রয়েছে এটা কিন্তু তোমাদের বেসিক পে এই বেসিক পে ধরেই কিন্তু তোমাকে যেটা দেওয়া হবে সেটা হচ্ছে এইচ এ কী বললাম এইচ আরে তোমাকে দেওয়া হবে এই বেসিক পে অনুসারে তোমাকে টুয়েলভ পার্সেন্ট মনে করো দিয়ে দিলো যে এই চারে সেখানে তুমি বেসিক পের সাথে এটা করে নেবে এই চারে তারপরে তোমাকে তোমাকে কি পা কী পাচ্ছ তুমি ডিএ পাচ্ছ ঠিক আছে ডিএ কিন্তু তুমি পাবে একটা ডিকেলে যে অ্যালাউন্সকে একটা দেওয়া হয় ঠিক আছে এটা লিখে দিলাম মনে করো এম ঠিক আছে এটা কিন্তু তুমি পাচ্ছ এবং আরও অনেক কিছু কিন্তু তোমার এর সাথে অ্যাড হয়ে ম্যাক্সিমাম মনে করো তুমি যে সাঁত্রিশ আটত্রিশ হাজার টাকার মতো কিন্তু তুমি মাস গেলে হাতে পাচ্ছ তাহলে হিউজ পরিমাণে কিন্তু একটা মোটা অঙ্কেরই বেতন রয়েছে তোমরা আমি বলবো প্রত্যেকে ভালো করে এক্সামটা দেবে ভালো করে প্রিপারেশন নাও আশা করবো তোমরা এক্সামটা ক্র্যাক করতে পারবে একটু চেষ্টা করলে কিন্তু এক্সামটা ক্র্যাক করতে পারবে ওকে তো আশা করি তোমাদের এই এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়গুলো একটু ক্লিয়ার করতে পারলাম যারা এই প্রথমবার এক্সামটা দিচ্ছ বা ঠিক আছে তোমাদের অনেকটা ভুলে গিয়েছো এই আশা করি অনেকেই তোমরা কিন্তু কনফিউশনের মধ্যে রয়েছে যে এক্সামটা কী রয়েছে তা আশা করি এর মাধ্যমে তোমাদের কিছুটা ধারণা দিতে পারলাম যে এক্সামটা কীভাবে হয়ে থাকে সিলেবাস কী রয়েছে সমস্ত বিষয়গুলো একটু ক্লিয়ার করতে পারলাম তো ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করি তোমাদের বিষয়গুলো ক্লিয়ার করতে পারলাম ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও আজ এ পর্যন্তই শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ